আসসালামু আলাইকুম। আজকে আমরা কলকাতার রাজপথে আছি। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও প্রচণ্ড শীতে, এই ঝিরঝিরে বৃষ্টিতে কলকাতার ফুটপাতে আমরা উপস্থিত হয়েছি, যেটা প্রতি বছরে আমরা করে থাকি। অসহায় মানুষ যারা রাস্তার ফুটপাতে থাকেন, খুব কষ্ট করে জীবনযাপন করছেন, এমন অনেক ভিখারি, দুস্থ, অনাথ, অসহায় মানুষ, তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করি, তাদেরকে আমরা কম্বল দিই। আমরা দেখে নিই যে সঠিক, যারা সত্যিই যারা অসহায় এরকম মানুষ রাস্তায় শুয়ে থাকে পলিথিন গায়ে দিয়ে, তাদের আমরা গায়ে কম্বলটা চাপিয়ে দিই। আজকে আমরা উপস্থিত হয়েছি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে। আমি আপনাদের মাঝখানে আজ রাজপথে এত রাত্রে আমরা মানুষকে কম্বল বিতরণ করছি, শুধুমাত্র চেষ্টা করছি তাদের সহায় সম্বলহীন এই পরিস্থিতিতে কতটা তাদের পাশে থাকা যায়। আপনারাও পাশে থাকুন, আমাদের মতো এরকম পাশে থাকুন, মানুষের সেবা করুন, প্রত্যেকটা মানুষকে মানুষের সেবা করুন। দেখুন কত অসহায়ভাবে মানুষ রয়েছে কলকাতার রাজপথে। আমরা এখন আছি কলকাতার রাজপথে। আজ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে শীত বস্ত্র আমরা কম্বল তুলে দিচ্ছি। দেখুন কলকাতার রাজপথে একজন শুয়ে আছেন, এভাবে একটা চট গায়ে দিয়ে এভাবে শুয়ে আছেন একটা মানুষ, বুঝতে পারছেন? এভাবে আজকে খুবই ঠান্ডা, বৃষ্টি পড়ছে এবং রাস্তায় আমরা এখন রাত্রি প্রায় 11টা বাজতে যাচ্ছে। আমরা আছি এখানে কলকাতার মৌলালী চৌমাথা থেকে বাক্সার কাছে যেতে দেখে যে রাস্তাটা যাচ্ছে ওদিকে যাচ্ছে, সেই রাস্তাটায় আমরা আছি। আমার সঙ্গে আছেন জুবাই স্যার। এখানে দেখুন অবস্থা, মানুষের অসহায় যে অবস্থা সেটা দেখুন, সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এখনও মানুষ কীভাবে অসহায়ভাবে এই রাস্তায় শুয়ে আছে। আছি পার্ক সার্কাস ময়দানের ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছি আমরা।
মানুষ এই বৃষ্টির দিনে, আজকে বৃষ্টি পড়ছে কলকাতার রাজপথে আমরা আছি, এখন প্রায় ঘড়িতে 12টার কাছাকাছি। দেখুন মানুষের করুণ কি অবস্থা, মানুষ একটা শুধু চট গায়ে দিয়ে এখানে শুয়ে আছে, রাত কাটাচ্ছে। সত্যি দুর্ভাগ্যজনক এখন এই করুণ দৃশ্য আমাদের দেখতে হচ্ছে এই পরিস্থিতিতে। কেউ উঠতে হবে না, কাকিমা শুয়ে পড়ুন, আপনারা শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। কি অবস্থা দেখুন, আমাদের এখানে আছে বঙ্গীয় বুদ্ধিজীবী মঞ্চের সহসভাপতি মহিবুল্লাহ স্যার, আছেন জুবাই স্যার, আছেন তারক স্যার, তারক স্যার আসুন, আছে এখানে সবাইকে দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে